নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আর এখন সকালবেলায় নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। এখন সকাল প্রায় 5:45 মতো বাজে, উঠেছি আমি 5টায়। ঘুম থেকে উঠে তারপর একটু উষ্ণ গরম জল খেলাম, জল খেয়ে ব্রাশ টাশ করে তারপর বাসি ঘরটা ঝাড় দিয়েছি, ফ্রেশ হয়েছি, দাঁত ব্রাশ করেছি, আর তারপর সোজা চলে আসলাম এখন রান্নাঘরে। কালকে রাতেই এই একটা আলু আমি প্রেশার কুকারে সেদ্ধ করে রেখেছি, ছেলের জন্য স্কুলের টিফিন বানাচ্ছি। স্কুল 7টার থেকে, তো এর মাঝে কিন্তু খুব তাড়াতাড়ি করে এই কাজগুলো করতে হচ্ছে। কালকে রুটি বানানোর সময় একটা বড় করে আটার মাখা কিন্তু আমি রেখে দিয়েছিলাম, এখন একটু আলু পরোটা করে দিচ্ছি। কদিন আগেই কিন্তু আমরা দিল্লি থেকে ঘুরে আসলাম, তো ঘরবাড়ি একটু অগোছালো আছে, সেগুলোও করতে হচ্ছে। তার মধ্যে আবার ছেলের স্কুল, এসেই স্কুল শুরু হয়ে গেছে, তো ওই জন্য একটুখানি চাপ আছে। তো তার মধ্যেই কাজগুলো তো করতেই হবে, আর স্কুলের এখন একদম শেষের দিকে, তো ওকে এখন একটু বেশি টাইম ধরে পড়াতেও হচ্ছে। তো সব মিলিয়ে এই দিনগুলো কিন্তু খুবই ব্যস্ততায় কাটাচ্ছি। আজকে ছেলের স্কুলের টিফিনটা ওর একা মতোই করে দিচ্ছি, অন্য সময় কিন্তু ওর জন্য যে টিফিনটা বানাই একসাথে বেশি করে করি, আমাদেরও সকালবেলার হয়ে যায়। কিন্তু আজকে ওর বাবাকেও জিজ্ঞেস করলাম, ও বললো আলু পরোটা খাবে না, একবারে ভাত খেয়ে কাজে বেরোবে, তো এর জন্য আর বানাচ্ছি না, আমার জন্য আর আলাদা করে বানাচ্ছি না, কারণ শাশুড়ি মাও খাবে না বললো। কারণ আজকে তো শুক্রবার, আমরা নিরামিষ খাই, এর জন্য আর পেঁয়াজ টেয়াজ দিচ্ছি না, ও খেতে এতটা ভালোও বাসবে না। শুধু ছেলের মতো করেই করছি। আর টক দইও ফ্রিজে সেরকম একটা নেই, সব আনতে হবে, ওর জন্য একটু রায়তা মতো বানিয়ে দেবো, আলু পরোটা দিয়ে খেয়ে নেবো, এটা খেতে ভালোবাসে। দেখতেই পেলে আলুর পুরটা আমি খুব আস্তে আস্তে আটার দলাটার মধ্যে মেখে নিয়েছি, আর এখন কিন্তু খুব আলতো হাতে এবার রুটিটাও বেলে নিচ্ছি। একটু শুকনো আটা শুধু একটুখানি ছড়িয়ে ছড়িয়ে মাখছি, আর তারপর বাটার দিয়ে আমি আলু পরোটাটা করে নিচ্ছি। সাদা তেলটা ওকে কদিন ধরে আমি দিচ্ছি না, কারণ সাদা তেল খাওয়াটা এতটা ভালো না, এর জন্য এই আলু পরোটাতে বাটার দিচ্ছি। আর আলু পরোটাতে বাটার দিলে না খেতেও স্বাদ। আলু মাখার মধ্যেও আমি একটুখানি বাটার দিয়েছিলাম, এতে কিন্তু ভেতরেও বাটারটা থাকে, আর বাইরে দিয়েও আমি বাটার দিয়ে ভেজে ভেজে দিলাম। আর এখানে দেখো টক দই, টক দইয়ের মধ্যে একটু সস দিয়েছি, আর একটু বিট লবণ, আর একটু মিশ্রির গুঁড়ো, ব্যাস এটা দিয়ে মিশিয়ে এবার দিয়ে দিচ্ছি, এটা কিন্তু ও খেতে ভালোবাসে। মাঝে মাঝে পাউরুটির সাথে ওরকম টক দই দিই, তখন আবার একটু শশা কুচিয়ে দিই। আর আজকে যেহেতু আলু পরোটা দিয়ে খাবে, আজকে আর শশাটা দিলাম না। আর দেখো স্কুলের জন্য রেডি, এবার কিন্তু ওকে নিয়ে স্কুলে যাচ্ছি। স্কুলে দিয়েও চলে আসলাম, মোটামুটি 15-20 মিনিট লাগে, এর থেকে আর বেশি সময় লাগে না। আর এখন ধরো 7:25 কি 7:30 এরকম বাজে। স্কুলে দিয়ে এসেই আমি সোজা ছাদে চলে আসলাম, এখন কিন্তু আমি যোগা করছি। এরকম আগেও কিন্তু আমি ছাদে এসেই করতাম, তো মাঝখানে যখন শীতটা ছিল, খুব ঠান্ডা ছিল, তো তখন আমি কিন্তু ঘরেই করে নিতাম। আর এখন যেহেতু ওয়েদারটা বেশ ভালোই লাগছে, এখন ছাদে এসেই করি, খুব ভালো লাগে। এই সময় একটু সকালবেলার হালকা হালকা রোদ থাকে, বেশ ভালো লাগে, মানে পিঠে রোদটা লাগে, সেই দিক করে বসি। আর একটুখানি মেডিটেশন করলাম, আর এখন কিন্তু একটু কপালভাতি, প্রাণায়াম এগুলোও করে নিচ্ছি। আর মোটামুটি 1-2 মাস হলো কিন্তু আমি সূর্য প্রণামটা শিখলাম, আগে আমি করতে পারতাম না, তারপর কিন্তু ইউটিউব দেখে দেখে এখন মোটামুটি শিখেছি। এই একটা ব্যায়াম যেটা করলে কিন্তু অনেক ব্যায়ামের কাজ হয়ে যায়, তো এর জন্য আমি কিন্তু ওই যোগাগুলো করে তারপর এই সূর্য প্রণামটাও করার চেষ্টা করি, যদি হাতে সময় থাকে। তো ছেলের স্কুল থাকে বলে আমার সকাল সকাল ওঠা হয়, এর জন্য কিন্তু এই প্রাণায়ামগুলো করতে পারি। কিন্তু যখন শনি রবিবারে ছেলের স্কুল থাকে না, সেদিন কিন্তু আর করে উঠতে পারি না, সেদিন ঘুম থেকে উঠতেও একটু দেরি হয় স্বাভাবিকভাবে, তারপর উঠে ছেলের কাজ। আর এখন যেহেতু স্কুল আছে, ওঠা হয়ে যায়, আর কাজও অনেকটা গোছানো হয়ে গেছে। দিনের শুরুতে যদি একটু নিজের জন্য সময় না দিই, তাহলে কিন্তু ভালো লাগে না, আর এটা করা আমার মনে হয় খুবই দরকার, কারণ নিজেকেই যদি ভালো না বাসতে পারি, তাহলে অন্যের কী খেয়াল রাখবো, তাই না বলো? আর এই ব্যায়ামগুলো করার পর না শরীরটাও খুব হালকা লাগে, আর তখন না মনের মধ্যে একটা আলাদা রকমের একটা শান্তি লাগে, যে যা কিছু তো নিজের জন্য করতে পারলাম। তো দেখো ব্যায়াম ট্যায়াম করে কিন্তু আমি তারপর নিচে চলে আসলাম, কয়েকটা জামা কাপড় মেশিনে দিয়ে এবার কিন্তু চা বসিয়ে দিলাম, আমার আর আমার শাশুড়িমার চা। সকাল সকাল একদম চিনি ছাড়া আমার চাটা, আর মার চায়ে একটু মিষ্টি দিয়ে নিয়েছে, আর চায়ের সাথে মুড়ি খাচ্ছি। আজকে আর বিস্কিট খাচ্ছি না, আর বিস্কিটটা আমি কদিন ধরে একটুখানি মানে কম খাওয়ারই চেষ্টা করি, কারণ বিস্কিটগুলো যেহেতু একদম মানে চিনি দেওয়া বিস্কুট এনেছে, অন্য সময় আমি ক্রিম ক্র্যাকার বিস্কুটটা খাই। আর তারপর দেখো আজকে ফেনা ভাত করছি। ওই সূর্যর বাবা বললো ভাত খেয়ে যাবে, তো আমি ভাবলাম এমনি ভাত আর কী করবো, একটু ফেনা ভাত করে নিই, সবার জন্যই বেশ অনেক দিন ধরে ফেনা ভাত খাওয়া হয় না, বেশ ভালো লাগে, একটু সেদ্ধ ভাত ঘি দিয়ে ফেনা ভাতটা খেতে দারুণ লাগে।
তবে আজকে আর ডিম সেদ্ধ বা ডিমের অমলেট কিছু করতে পারিনি, কারণ আজকে যেহেতু শুক্রবার, তো গরম গরম ভাত, ফেনা ভাত ঘি দিয়ে কিন্তু খাওয়া হয়ে গেছে সবারই। আর তারপর এখন দুপুরবেলার জন্য রান্নাবান্না গোছাচ্ছি। তো মা দেখো কতগুলো তেলাকুচু পাতা তুলে এনেছে, এগুলো তোমরা চেনো কি না জানি না, এটা হলো তেলাকুচু পাতা, ওই এমনি লতানো গাছের মতোই হয়। এগুলোর বড়া খেতে কিন্তু খুব ভালো লাগে আর শরীরের জন্যও ভালো। এগুলো মানে বড়াটা খাওয়াতে এতটা স্বাস্থ্যকর না, যদি শুক্ত করে খাওয়া যায় তবে সব থেকে বেশি ভালো হয়। তো আজকে আর শুক্ত করছি না, কারণ আজকে যেহেতু ডাল হবে তো শুক্ত দিয়ে তো সূর্য খাবে না, এর জন্য একটু বড়াই করব। রান্না কিন্তু আমার মোটামুটি গোছানো হয়ে গেছে, আর তারপর তোমাদের দেখাচ্ছি আমরা যখন ঘুরতে গেছিলাম তখনই ঘরের ভেতরে যে মানি প্ল্যান্ট গাছগুলো থাকে সেগুলো এরকম জানলায় রেখে গেছিলাম যেন বাইরের আলো হাওয়াটা পায়। তো আজকে গাছটাকে ঘরে ঢোকাতেই হবে। তো যে টেবিলটাতে রাখি সেই টেবিলটাও দেখো ধুলো পড়ে আছে, যেহেতু এ কদিন পরিষ্কার করা হয়নি, তো এটাকে কিন্তু কলিন দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো ঘরের এই টুকটাক কাজ প্রতিদিনই কিছু করছি, তো ওর জন্য কিন্তু রান্নাটা তোমাদেরকে এখন আর সেভাবে কিছু দেখাতে পারছি না। তো এখানে দেখো আমার কলিন দিয়ে কিন্তু এই কাজটা ভালোভাবে কিন্তু পরিষ্কার করা হয়ে যাচ্ছে। আর গাছটার পাশে অ্যালার্ম ঘড়িটা থাকে, সেটার ওপরও ধুলো পড়েছিল, এটাও একটু ভালো করে মুছে নিলাম। আর এবার গাছের টপটাতে আবার জলটা পাল্টে নতুন করে আবার জল দিয়ে ভরে নিয়ে আসলাম। আর আজকে আরেকটা বড় কাজ করছি, সেটা হলো এই সিঁড়িটা মুছছি, অনেকগুলো সিঁড়ি। তো সিঁড়িগুলো তো সবসময় মোছা হয় না, আর এ কদিন তো মোটামুটি অনেক দিন হয়ে গেল কিন্তু এই ঘুরতে যাওয়ার জন্য সিঁড়িগুলো মোছা হয় না। প্রতিদিন তো ঘর মুছিনি, কিন্তু এই সিঁড়িতে উঠে আর সিঁড়ির রেলিং, তারপর সিঁড়িগুলো প্রচণ্ড পরিমাণে ধুলো ধুলো হয়ে আছে। এগুলো আজকে একটু ভালো করে ফিনাইল দিয়ে আর একটু শ্যাম্পু দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। সিঁড়ি আমি যেদিনই মুছি সেদিনই কিন্তু বেশ অনেকটা টাইম এই সিঁড়ির পেছনে লেগে যায়, কারণ যেহেতু পাথরের সিঁড়ি আর জল পড়ে থাকার ভয় থাকে, শুকনো শুকনো করেও মুছতে হবে। আবার আমিও যেহেতু পড়ে না যাই, স্লিপ না করি, এর জন্য মা কিন্তু সবসময় বলে থাকে আস্তে আস্তে মোছো, আস্তে আস্তে মোছো, এই জন্য সিঁড়িটা একটুখানি সময় নিয়ে আমি মুছি। আর কোথা থেকে ঘুরে এসে তো কাজের শেষ থাকে না, এক গাদা জামা কাপড় থাকে, তো সেগুলোকে কিন্তু ধুয়ে ধুয়ে কদিনের মধ্যে কমপ্লিট করলাম। মোটামুটি 5-7 দিন কিন্তু আমার লেগে গেল এই জামা কাপড় ধুয়ে তারপর সেগুলোকে ভাঁজ করে রাখতে, অনেক অনেক জামা কাপড় হয়েছিল। এরপর কিন্তু ছেলেকে স্নান করালাম, তারপর আমি নিজে স্নান করলাম, আর এসে এখন তোমাদেরকে দুপুরের রান্নাবান্নাগুলো দেখাচ্ছি। আর ওইদিকে মা পুজো দিচ্ছে, মারও স্নান হয়ে গেছে। তো এখানে দেখো গরম গরম ভাত আছে, আর তার সাথে এটা কিন্তু টমেটো দিয়ে মুসুর ডাল, টমেটো আর ধনে পাতা দিয়ে পাতলা করে মুসুর ডাল। আর তার সাথে উচ্ছে ছিল ফ্রিজে, উচ্ছেগুলো একদম শুটকো শুটকো হয়ে যাচ্ছিলো, সেগুলোকে আলু দিয়ে ভাজা করেছি একটু সর্ষে ফোড়ন দিয়ে, কারণ ফ্রিজে অনেক দিন আগে না এই উচ্ছেগুলো আনা ছিল। আর তারপর এখানে দেখাচ্ছি এগুলো হলো যে পাতার বড়াগুলো, তেলাকুচু পাতার বড়া, তার মধ্যেও একটুখানি আলু কুচিয়ে দিয়েছি, একটু স্বাদ লাগে তাহলে। তো এখানে দেখো হাফ ভাজা করে আমি রেখে গেছিলাম স্নানের আগেই, এখন সেগুলোকে কিন্তু আবার দুটো করে ছেলের জন্য আগে বড়াগুলো করে নিচ্ছি, আর আমরা খাওয়ার আগে আর অন্য বড়াগুলো ভেজে নেব। বড়াটা ভেজে নিয়ে আসলাম টেবিলে, আর এখন ছেলেকেও কিন্তু ভাতটা বেড়ে দিচ্ছি। এরপর বন্ধুরা একদম সন্ধেবেলার থেকে ভিডিওটা শুরু করলাম, এখন সন্ধে হয়ে গেছে আর ছেলে এখনও ঘুমাচ্ছে, তো এ পাশে এসে আমি এখন চুলটাকে আঁচড়ে নিচ্ছি। দুপুরবেলা স্নান করার পরে আমি আর চুল আঁচড়াই না, চুলে তো জ্বর থাকে, তখন ভেজা চুল আর আঁচড়াই না আমি, কিন্তু এরকম সন্ধেবেলার দিকেই চুলটা আঁচড়াই। তো যেদিন আর মানে কোথাও বেরোনোর না থাকে, বাড়িতেই থাকি, সেদিন কিন্তু ওই সন্ধেবেলায় চুলটা আঁচড়িয়ে একবারে বিনুনি করে নিই, আর বিনুনি করে একটা চুলের ক্লিপ দিয়ে রাখি, রাতে শোয়ার আগে ক্লিপটা খুলে ফেলি। আর যদি কোথাও বেরোই তাহলে শুধু আমি চুলটাই আঁচড়ে রাখি। তো এখানে দেখো বিনুনিটা করে রাখছি, এবার একটা ক্লিপ দিয়ে বেঁধে রাখবো, তাহলে কিন্তু আমার মানে একদম ফ্রেশ লাগবে, চুলটা আঁচড়ানো থাকলে মাথাটাও হালকা লাগে। তারপর আমি রান্নাঘরে গিয়ে এখন চাটা যাই হোক বসাই, সেগুলো করব। আর এখন একটু ঠোঁটে ভেজলিন দিচ্ছি, এখন মানে খুব টানের দিন, তো মানে হাত পা না শুধু টানছে, মানে মুখে ক্রিম দিতে হচ্ছে, এরকম হচ্ছে আমার খুব। ফ্রিজ থেকে দুধটা বের করে নিলাম, ছেলে ঘুম থেকে ওঠার আগে দুধটা ফুটানোও হয়ে যাবে, আর পাশে আমি চাও করে নেব। শাশুড়ি মা চা খাবে না বললো, মা সন্ধেবেলায় সেরকম চা খেতে চায় না, আর আমার একটু দুধ চা খেতে ইচ্ছা করছে, তো দুধ চা বানাবো। আর এদিকে দেখো ছেলের দুধটাও আমি বসিয়ে দিয়েছি, হয়েও গেছে নামিয়ে ফেলেছি, আর এর পাশে আমি আমার মতো এক কাপ চা করে নিচ্ছি। আর দিল্লিতে গিয়ে না আমি একটা জিনিস দেখলাম, ওখানে না খুব মানে দুধ চা খেলে আদা দিয়ে খায়, দুধ চাই খায় ওখানে সবাই, কেউ লিকার চা বোঝেও না। আমরা একবার চায়ের দোকানে বলেছিলাম যে লাল চা দিয়ে, তো লাল চা কিন্তু ওরা কিছু বোঝেই না,
ওখানে সবাই দুধ চা খায়, আর ওখানে দুধ চাটা কিন্তু আদা দিয়ে খায়। এই জন্য ভাবলাম যে আমিও একটুখানি খেয়ে দেখি। তো আজকে কিন্তু চায়ের মধ্যে আদা দিলাম, আর সত্যি বন্ধুরা বিশ্বাস করো চাটা খেতে এতটা ভালো লাগলো, সত্যি মানে এখন বুঝছি যে ওরা আদা দিয়ে কেন খায়। খাওয়াও ভালো, আদাটা শরীরের জন্য ভালো, মানে অনেকটা ফ্যাট কমায়, আর আদা চাটা খেতেও কিন্তু সেরকম লাগে। এখানে দেখো আমার মতো এক কাপ চা হয়ে গেছে, এবার চাটা খাবো একটা বিস্কিট দিয়ে। সকালে তো দেখলেই শুধু মুড়ি দিয়ে চা খেলাম, বিস্কিট নিইনি, কারণ এই বিস্কিটটা একটু মিষ্টি মিষ্টি লাগে, তো এর জন্য একটা বিস্কিটই নিলাম। আর চা, দুধ চা খেলে আমি একটুখানি মিশ্রিও দিই, একদম চিনি ছাড়া খেতে পারি না। দুধ চাটা যেহেতু স্বাদের জন্য খাই, তো এর জন্য সামান্য পরিমাণ কিন্তু মিষ্টি দিয়েই খাই। আর ছেলে উঠে গেছিলো, ছেলেকে দুধ দিলাম, তারপর এখন কিন্তু ওকে এই ঘরে নিয়ে আসলাম, পড়তে বসাচ্ছি, কারণ আর মাত্র দুই একদিন ক্লাস আছে, ওর মধ্যেই ওর পরীক্ষা হবে, তো ওর জন্য কিন্তু এখন একটু সময় নিয়ে পড়াতে হচ্ছে। আর পড়তে বসলেই দেখো হাজারটা কথা, আর আমি ওকে অন্য কপিগুলোতে আবার একটু লেখাও দিচ্ছি, এগুলো প্র্যাকটিস করছে, তারপর গিয়ে কিন্তু আমি রান্নাঘরের অন্য কাজগুলো করব। ছেলেকে পড়াতে পড়াতে কিন্তু আমি ওই ঘরে বসেই কটা জামা কাপড়ও ভাঁজ করে নিয়েছি, আজকের যে কাঁচা জামা কাপড়গুলো সেগুলোকে ভাঁজ করলাম, ভাঁজ করে সব গুছিয়ে রাখলাম। আর তারপর এখন কিন্তু রান্নাঘরে চলেও এসেছি, এবার বাসনগুলো মেজে নিচ্ছি। বাসনগুলো বেশ অনেক কটা বাসন রয়ে গেছে, কারণ দুপুরবেলা আজকে আর কোনো বাসনই মাজতে পারিনি, খেয়ে তো শুয়ে পড়েছিলাম, তারপর উঠে সন্ধ্যেবেলার কাজ টাজ করে এখন এক গাধা বাসন জমে আছে, চায়ের বাসন সব কিছু মিলিয়ে রান্নার বাসন ছিল, সেগুলোকে এখন মেজে নিচ্ছি। আর ও পাশে আটাও মাখা হয়ে গেছে, তারপর শুধু রুটিগুলো করব, আর দেখি আর কি করি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি, আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটার কিছু ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও, আর আমাকে অবশ্যই কমেন্টস করবে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর হাসি খুশি থাকবে। টাটা বন্ধুরা।